আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ ও আমার ফ্যান সাগরগি মহোদয়, বিশ্বের এই ভবনে যে যেখানে বসেই মোহাম্মদপুর কলিকাতা হারবালের ইউটিউব ভিত্তিক লাইভ ফোরাম দেখতেছেন বা পরবর্তী দেখবেন, যে যেখানে বসেই সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুগণ, আজকে জানাবো দৈনিক ভিটামিন সির চাহিদা মিটার মাত্র দুটি আমলকি। অর্থাৎ আমাদের দেহে প্রতিদিন ভিটামিন বা ভিটামিন সি দরকার হয়, তা মাত্র দুটি আমলকি খেলেই পূরণ করা সম্ভব। নিশ্চয়ই ভিডিও টাইটেল থেকে বুঝতে পারছেন আমাদের দেহের দৈনিক ভিটামিন সির চাহিদা মিটাবে দুটি কাঁচা আমলকি। বন্ধুগণ, আমলকি একটি পরিচিত ফল, এর রয়েছে অনেক ভেষজ গুণ ও পাতা দুইটিতে ওষুধ রূপে ব্যবহার করা হয়। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। পুষ্টি বিজ্ঞানীদের মতে, অর্থাৎ আমলকি পেয়ারা কাগজ লেবুর চেয়ে 3 গুণ এবং 10 গুণ বেশি ভিটামিন সি থাকে, এবং আমলকি কমলার চেয়ে 15-20 গুণ বেশি ভিটামিন সি, আপেলের চেয়ে 120 গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায়, এবং কলার চেয়ে 60 গুণ বেশি ভিটামিন সি রয়েছে আমাদের কাঁচা আমলকিতে। তো বন্ধুগণ, বুঝতেই পারছেন ভিটামিন সি রয়েছে কাঁচা আমলকিতে কত প্রচুর পরিমাণ। একজন স্বাভাবিক বয়স্ক লোকের প্রতিদিন 30 মিলিগ্রাম ভিটামিন সির দরকার হয় দেহের ভিতরে। অর্থাৎ দিনে 2টি করে আমলকি খেতে পারলে এই ভিটামিন সির চাহিদা পূরণ হওয়া সম্ভব। আর আমলকি খেলে মুখের রুচি বাড়ে, এছাড়াও এর রয়েছে অনেক ঔষধি গুণ। আমলকি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে, যা দীর্ঘমেয়াদী সর্দি কাশি উপকার পাওয়া যায় আমলকি নির্যাসের থেকে। তো বন্ধুগণ, হৃদযন্ত্রের মস্তিষ্কের শক্তিবর্ধক, দাঁত চুল এবং ত্বক ভালো রাখতে পারে আমলকি খাওয়ার গুণে। বিশেষ করে আমলকি মুখের রুচি বাড়ায়, হজম শক্তি বৃদ্ধি করে এবং বহুমূত্র ডায়াবেটিস রোগীর জন্য বিশেষ উপকারী ফল হল আমলকি। তো বন্ধুগণ, বিশেষ করে চুল উঠা, চুল পড়া, চুলের অকাল প্রখরতা এবং পাকা চুলকে কাঁচা করার জন্য কাঁচা আমলকি বিশেষ গুণাগুণ রয়েছে। বিশেষ করে এই কাঁচা আমলকি খেলে শরীরের ভিতরে বিষাক্ত পদার্থগুলো বের হয়ে যায় এবং নতুন কোষগুলো তৈরি করতে সাহায্য করে। তো প্রিয় দর্শক, আমলকির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধী গুণ। বিশেষ গবেষণা দেখা গেছে যে আমলকি ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা দেয়, এবং প্রতিদিন সকালে আমলকি জুস খাওয়া পেপটিক আলসার প্রতিরোধ করতে সাহায্য করে। তো নিশ্চয় বন্ধুগণ, কাঁচা আমলকি গুণাগুণ বলে শেষ করতে পারবো না। বিশেষ করে আমলকি শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এবং ওজন কমাতে সাহায্য করে। যারা উচ্চ রক্তচাপের রোগী, বিশেষ করে যাদের প্রেশার হাই, তারা প্রতিদিন অন্তত আধা গ্লাস করে কাঁচা আমলকির জুস করে খেতে পারেন। এছাড়াও শুকনো আমলকির গুঁড়ো মধুর সাথে মিশিয়ে খেতে পারলে পেস্টের মতো করে, তাহলে যৌন দুর্বলতা সহ বিভিন্ন সমস্যা থেকে স্থায়ী সমাধান মিলবে। তো বন্ধুগণ, কাঁচা আমলকির অনেক গুণাগুণ। হাটে বাজারে আমরা তো মূল্য দিচ্ছি না, খাইতে ভালো লাগে না, কষ্ট লাগে। যদি কষ্ট লেগেও থাকে, কষ্ট করে খেতে পারেন, তাহলে ক্যান্সার প্রতিরোধ, ক্যান্সার কোষ বৃদ্ধি করতে দিবে না। যদি ক্যান্সার হয়েও থাকে, ভিতর থেকে আস্তে আস্তে ক্যান্সার জীবন ধ্বংস হয়ে যাবে এবং বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করবে কাঁচা আমলকি খাওয়ার গুণে। তো বন্ধুগণ, আজ আর নয়, সকলের সুস্থতা আর দীর্ঘ কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।